5ই আগস্ট ঢাকামুখী কর্মসূচিকে কেন্দ্র করে পতন হয় স্বৈরাচার হাসিনার। এতে অন্যতম ভূমিকা পালন করেন এ নাহিদ ইসলাম। এক নজরে নাহিদ ইসলামের পরিচয়। পুরো নাম নাহিদ ইসলাম, জন্ম 1998, জন্মস্থান ঢাকা জেলায়। নাহিদ ইসলামের বাবা একজন শিক্ষক এবং মা গৃহিণী। নাহিদ ইসলামের একটি ছোট ভাইও রয়েছে। নাহিদ ইসলাম বিবাহিত একজন পুরুষ। নাহিদ ইসলাম সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পূর্ণ করেন। কোটা আন্দোলন ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি পরিষদ, এবং এই নাহিদ ইসলাম এই গণতান্ত্রিক ছাত্র শক্তির একজন অন্যতম নেতা। কোটা আন্দোলনের আগেও তাকে তেমন সেভাবে কেউ চিনত না, কিন্তু কোটা আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক হাসিনাকে পতন করিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেন এই নাহিদ ইসলাম। তিনি বর্তমানে বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন। বাংলাদেশ যে এই দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করতেছে, তাতে অনেক ভূমিকা পালন করেছে এই নাহিদ ইসলাম সহ সারা বাংলাদেশের অনেক ছাত্র জনতা। নির্দ্বিধায় বিলিয়ে দিয়েছে তাদের প্রাণ, অস্ত্রের মুখোমুখি হয়েছে তারা, শহীদ হয়েছে অনেক, আবু সাইদ সহ অনেকেই মৃত্যুবরণ করেছে এই স্বৈরাচার হাসিনার পতন করতে গিয়ে। তাদের আত্মত্যাগের মাধ্যমে বাংলার মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করছে। বাংলার মানুষ এই নাহিদ ইসলাম সহ যারা শহীদ হয়েছে, স্বৈরশাসক হাসিনাকে পতন করতে গিয়ে নির্যাতিত হয়েছে, তাদের যুগ যুগ ধরে মনে রাখবে, এবং যারা এই হাসিনা সরকারকে পতন করতে গিয়ে শহীদ হয়েছে, আল্লাহ পাক যেন তাদের সকলকে শহীদি মর্যাদা দান করেন, এই কামনা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।